মোবাইল ফোনে কথা যন্ত্রে জীবন আটা ইন্টারনেটে আকাশ পথ বিষে পাতা টিভি দেখে সময় মিথ্যে ভরা প্রণয় চাকায় চোরে চলা মেদে ভর করা রাস্তা জুড়ে জ্যাম কমছে মনের র্যাম গাইছে নতুন ম্যাম পারবে কিছু প্যাম হঠাৎ করে ঢাকার বাইরে কেন ঘুরতে যেতে হবে? আমরা তো রেগুলার এখানে ঘুরতে বাইরে হচ্ছি। একটাই স্পর্শিয়া, তিনটা ডিফারেন্ট নাম্বার। ফাইজলামি করো আমার সাথে, স্পর্শিয়ার একটাই নাম্বার, এতগুলো নাম্বার তো থাকার কথা না। তোমার এখানে আসিফকে নিয়ে এত ইন্টারেস্ট কেন? আসিফকে নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই তো। তুমি আমাকে সে হাজারটা মিথ্যা কথা বলো, আমি সত্যি কথা জানার জন্য ওর ফোন নাম্বার নিয়ে ওকে ফেসবুকে অ্যাড করছি, দ্যাটস অল। এখানে ওর প্রতি ইন্টারেস্ট আর কিছু নাই। অবশ্যই ইন্টারেস্ট আছে। তোমার সাথে যদি আমার কোনো প্রবলেম হয়, ইউ জাস্ট ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট উইথ মি, আমাকে জিজ্ঞেস করো তুমি আসিফের সাথে কেন ইন্টারঅ্যাক্ট করতে যাও। ওর সাথে আমি কোথায় ইন্টারঅ্যাক্ট করতে গেলাম? ওর ফোন নাম্বার নেওয়ার পর ওকে তো আমি ফোনও দেই নাই ঠিক মতো এখনো। খালি একবার জাস্ট ফোন দিয়ে হাই হ্যালো করে রেখে দিছি, দ্যাটস অল। হাই হ্যালো করাটা দরকার কি? আমি বুঝলাম না, আমি এতদিন পরে তোমার সাথে রিলেশনটা অ্যাগেইন স্টার্ট করতে চাইছি, আবার সব কিছু ঠিকঠাক মতো করতে চাইছি, তোমার সাথে আমি মিট করতেছি রেগুলারলি, তোমার সাথে ফোনে কথা বলতেছি, কেন তোমার এই সব অন্যান্য ছেলে ফ্রেন্ড জাতীয় প্রবলেম আমাদের টলারেট করতে হবে? ছেলে ফ্রেন্ড জাতীয় প্রবলেম আর ফ্রেন্ডদের মধ্যে ছেলে মেয়ে আসলো কবে থেকে? ফ্রেন্ড তো ফ্রেন্ড হয়। তোমার আজ কোনো মেয়ে ফ্রেন্ড নাই? ডোন্ট বি ওভার স্মার্ট, ওকে? এখানে ওভার স্মার্ট হওয়ার কিছু নাই। শোনো একটা কথা বলি, তুমি MBA তে ভর্তি হওয়ার জন্য তোমার হঠাৎ করে একটা ফ্রেন্ডের কাছে পড়ালেখা করতে হলো, আমি এটা বাদ দিলাম, এখন হঠাৎ করে আবার আসিফের প্রতি তোমার একদম দয়া উপচে পড়ছে, ওর সাথে ফোনে কথা বলতে হয়, ফেসবুকে চ্যাট করতে হয়, ওয়াই? ওর পর আমার কোনো ধরনের কোনো দয়া উপচে পড়ে নাই তো। তুমি কি একটু প্লিজ লজিক নিয়ে কথা বলবা? আমি লজিক্যালি কথা বলতেছি। তুমি কোনো লজিক্যালি কথা বলতেছো না, তোমার কথার কোনো আগা মাথা কিছু নাই। তুমি যে কি বলছো তুমি নিজেও জানো না। তুমি বাচ্চাদের মতো বিহেভ করো না। তুমি কি বলতেছি তুমি খুব ভালো করে বুঝতেছো। ইউ আর পজিটিভ। আই এম নট পজিটিভ। ইয়েস ইউ আর পজিটিভ এন্ড দ্যাটস অল। লিসেন, আই এম ইওর বয়ফ্রেন্ড, আমি যেভাবে বলবো তোমাকে ওইভাবেই চলতে হবে। ইউ আর মাই বয়ফ্রেন্ড নট মাই হাজবেন্ড। আচ্ছা, সামথিং ইজ রং ডাউন সেটে আসিস। নাথিং ইজ রং, আই এম অ্যাবসলিউটলি ওকে। আর ইউ শিওর? ইয়া, I'm sure. Everything in a perfect way? From my part, everything in a perfect way. But from my girlfriend's part... QC. তোমারে তো জানতে হবে কেন কি প্রবলেম বা কি, হ্যাঁ প্রবলেম কি? আমি তোর আপনা ভাই না, বল আমাকে বলবি না কাকে বলবি, বল বল কি হয়েছে বল। আমি দেখতেছি রিসেন্ট ডেজগুলোতে তুই খুব বেশি আপনা ভাই আপনা ভাই, সোলমেট এগুলা, তুই ভাই হওয়ার কোনো যোগ্যতা রাখছ না, তুই তো ফ্রেন্ড হওয়ার যোগ্যতা রাখছ না, ভাই ভাই করস কেন খালি? ওয়াই মি বল, আমি কেন আসি? সব রকমের সলিউশন আমি দিব, আমি তোর সলিউশন দাতা। তোর মতো অভদ্র ক্যারেক্টারলেস একটা ছেলের জন্য আজকে আমি এরকম টেনশনে আছি। মানে? মানে হচ্ছে তোর মতো, আই মিন লাইক ইউ, একটাই তো আসিফ নাই পুরো বাংলাদেশে, এরকম আসিফ তো অনেকগুলো আছে। ওইরকম একটা আসিফ আমার গার্লফ্রেন্ডে পড়াইছে এবং সে পরে MBA অ্যাডমিশন টেস্ট দিয়া MBA তে টিকছে। ওয়াও, দ্যাটস আ গুড নিউজ। MBA তে জয়েন করছে, এটা খারাপ কি? MBA তে জয়েন করছে ইটস এ গুড নিউজ এন্ড গ্রেট নিউজ, আই নো দ্যাট, বাট প্রবলেম হইতেছে ওই যে তোর মতো একটা ছেলে আসিফ যে তারে পড়াইছে তারে নিয়ে। ও, নাও আই গট ইট, ইটস নট টু টাইমিং, ইটস নট ডাবল টাইমিং, ইটস টিচার টাইমিং। হ্যাঁ, বাট তোর মতো ওকে যে পড়াতো তোর গার্লফ্রেন্ডকে তার সাথে তার হয়ে গেছে না? তার মানে কি, তুই যখন ওকে পড়াতি তখন তোর কাছে সব নোটের সাপ্লাই নিত, তখন ছিলি তুই ওর বয়ফ্রেন্ড, আর এখন ওই টিএ মানে টিচার্স অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে তার বয়ফ্রেন্ড, কেন? হি বিকেম দ্য সাপ্লাইয়ার অফ দ্য নোটস। ইয়েস, এখনকার দিনের মেয়েদের প্রবলেমই হইতেছে এটা, যখন তাদের কোনো বেনিফিট লাগে তখন ছেলেটার কাছ থেকে বেনিফিটটা আদায় করে, দেন যা লাগে সেই জিনিসগুলো আদায় করে, আদায় করার পরে দে জাস্ট ফরগেট হিম। সো রং ব্রাদার, তুই মেয়েদের মন বুঝিস না, দে আর রিয়েলি সফট হার্টেড, তোকে জানতে হবে কীভাবে হ্যান্ডেল করতে হয়, দে আর রিয়েলি ডেলিকেট, দে আর রিয়েলি সফিস্টিকেটেড, তুই ব্যাপারগুলো বুঝিস না, লুক অ্যাট মি, লার্ন সামথিং ফ্রম মি, আমার থেকে কিছু শিখে নিজের লাইফে অ্যাপ্লাই কর। এখনকার দিনের ছেলেরা কী জানোস, পুরো তোর মতো, ঠিকই আছে, পুরো ভেড়া।
হেরা দেখো না বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখায় যে মহিলা বাজার করে হাইটে হাইটে যেতেছে, পিছে জামাই অথবা বয়ফ্রেন্ড এক গাদা গাট্টি বস্তা নিয়ে হাঁটতেছে, সবাই রে ভেড়া বানাইতেছে। শোন, নারীর অধিকার মানে এইটা না যে ছেলেরা অলওয়েজ ডমিনেটেড হবে, মেয়েরা যা বলবে তাই করতে হবে, ছেলেরা কাজের ছেলের লেভেলে চলে যাবে আর মেয়েরা মালকিনের লেভেলে চলে যাবে, ইটস নট লাইক দ্যাট। অধিকার রেসপেক্ট অন্য জায়গায়, ইট শুড বি ইকুয়াল, ওকে? আর এখনকার দিনে ছেলেরা জিম করে কেন জানোস? জিম করে এই কারণে ফিগার বানায়, ফিজিক্যালি ফিট থাকে, যাতে করে গার্লফ্রেন্ড যখন শপিংয়ে যাবে তাদের গাট্টি বস্তাটা টানতে পারে। তুমি তো বিয়ে করবা, তখন দেখবা তোমার অবস্থাটা কী হয়, তুমিও একটা জলজন্ত ভেড়ায় পরিণত হবা। ওয়াই মি? ম্যানলি গলা করে কোনো লাভ নাই, তুমি যে ভেড়া হবা সেটার টিউন তোমার গলায় এখনই এসে পড়ছে, বুঝতে পারছো না? Lamb of God. Come, sir. ও আচ্ছা, উনি যে আপনার পরিচিত এটা আমি আসলে জানতাম না। না, অ্যাকচুয়ালি উনি আমাকে ট্রাস্ট করতে পারছিলেন না। জি স্যার, নেক্সট টাইম যদি আসে তাহলে আমি অবশ্যই চেক আপ করে দেব। শিওর শিওর স্যার, হ্যাঁ, নেক্সট টাইম কোনো প্রবলেম হবে না। জি জি স্যার। আর কিছু স্যার? ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আমি এই টু উইকস আমি দেখে দিচ্ছি। জি জি, আমি আমি আপনি কোনো টেনশন করবেন না, আমি এই টু উইকস কন্টিনিউ করে যাচ্ছি। জি, সালাম আলাইকুম। এরকম করে থাকো না, মুখ নর্মাল কর, তোমার এইভাবেই মানায়, সবসময় দেখলেই একটা মিষ্টি হাসি আমার কাছে হবে না, তোমার কিচ্ছু হবে না। কি হবে না? কিচ্ছু হবে না মানে? কোনো সম্ভাবনাই তো নাই। কি এই যে তুমি প্রিটেন্ড করে চলো, তুমি খুব হ্যাপি একটা মানুষ, আসলে তো তুমি হ্যাপি না, তুমি তো সবচেয়ে আনহ্যাপি একটা পারসন, যে সব সময় একটা ব্যাড টাইমসের মধ্যে দিয়ে যাইতেছে। মানে কি? তুমি যাকে লাভ করো, এই যে তোমার এত ভালোবাসা, যার জন্য তুমি তাকে বিয়ে করবা এই আশায় আশায় আছো, তোমার সাথে কি তার বিয়ে হবে কখনো? কি বলো এসব তুমি মিশু, কেন হবে না? হ্যাঁ, কেন হবে না? সে দেশে আসছে, এতটা দিন পার হয়ে যেতেছে, বিয়ের কোনো নামগন্ধই নাই, সে তার মতো লাইফ লিড করতেছে, নিজের ভাই আরও দাঁড়াবে, আরও টাকা পয়সা কামাবে, এই যে সে বিদেশ থেকে কাড়িতে কাড়িতে ডলার আনছে, তাও তার পেট ভরে নেই, তার আরও টাকা কামাই যাবে। আর তুমি তুমি কি করতেছো? অ্যাজ ইউজুয়াল প্রতিদিন বিভিন্ন রেসিপি বানায় নেয় না তারে খাওয়াইতেছো ভালোবাসার থেকে। তুমি তো তাকে অনেক ভালোবাসো, তুমি তাকে বিয়ে করবো, একসাথে সংসার হবে, কত স্বপ্ন তোমার, কত কিছু, তোমার তো কোনো কিচ্ছুই হবে না জীবনে। মিশু, তুমি এই কথাগুলো আমাকে এরকম করে বলতে পারলা? হ্যাঁ, কারণ ফ্যাক্ট এভাবেই বলতে হয়। যার পিছনে তুমি লাট্টুর মতো ঘুরতেছো বিয়ে করার জন্য, সেও তোমার লাট্টুর মতো ঘুরাইতেছে, কিন্তু তোমার তো সে জীবনে বিয়ে করবে না, তোমার ভালোবাসার রঙিন স্বপ্ন দেখে বসে রাখছে, তুমি ও বসে আছো আর খালি এরকম হি 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 করে চলাফেরা করতেছো। তাহলে এখন আমি কি করবো মিশু, তুমি বলো। তোমরা যেটা করো, তোমরা ফিনান্সিয়াল কোনো পার্টনারশিপে যাও, আই মিন একসাথে টাকা পয়সা দিয়ে জমি কিনো, নাহলে একসাথে টাকা পয়সা দিয়ে বাড়ি কিনো, নাহলে একসাথে টাকা পয়সা দিয়ে তোমরা একটা ফ্ল্যাট কিনো, আর একটা কাজ করতে পারো, একসাথে টাকা পয়সা দিয়ে তোমরা দরকার হলে একটা গাড়ি কিনো, ঠিক আছে? তাইলে হবে কি জানো, ফিনান্সিয়ালি স্টাক হয়ে যাবে। আর ভাইয়া টাকার প্রতি যেই পরিমাণের লোভ, আর তোমারও ভাইয়ার প্রতি যে পরিমাণের লোভ, তো দুইজন দুই জায়গা থেকে আটকা থাকবা ওই সম্পত্তিটার জন্য, ঠিক আছে? কেউ কাউরে ছাড়তে পারবো না, তখন আলটিমেটলি একটা এন্ডিং আসবে, ফিনিশিং আসবে রিলেশনশিপের, তাছাড়া তোমার গোল কিন্তু জিরো। হ্যাঁ মিশু, বুদ্ধিটা ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়া কি রাজি হবে? সে কি আমার সাথে কোনো কিছুতে ইনভেস্ট করবে টাকা? কেন দিবে না, এটাই তো তোমার দায়িত্ব, ভাইয়াকে কনভিন্স করা, মোটিভেটেড করা, কারণ তুমি এতদিন ধরে লাভ করে তাহলে ভাইয়ের প্রতি কী অধিকার আদায় করলা, ঠিক না? সো তুমি তাহলে মোটিভেটেড করো, একসাথে একটা গাড়ি কিনো, গাড়ি কেনার পরে যেটা হবে ভাইয়া পুরোপুরি স্টাক হয়ে যাবে। এই যে তোমাদের এই ফিনান্সিয়াল পার্টনারশিপটা ডে বাই ডে ইনক্রিজ করবে, তোমরা গাড়ির থেকে বাড়ি, বাড়ির থেকে জমি, প্রপার্টিস, প্রপার্টিস বাড়াইতেই থাকবা, দেখবা ডে বাই ডে তোমাদের এই ফিনান্সিয়াল পার্টনারশিপটা একটা হ্যাপি ম্যারিড লাইফে রূপান্তর হবে, ঠিক আছে? ঠিক বলছো মিশু, দারুণ, আমার মাথায় তো এই বুদ্ধি এতদিন আসেই নাই।
মিশু তুমি না থাকলে যে আমার কি হতো, আমাকে যে কে এসব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আইডিয়াগুলো দিত। তাহলে তোমাকে কি কিনতে হবে? গাড়ি। ফাইন, আর সেই গাড়িটা কে ম্যানেজ করে দিবে? ইয়েস, আমি তোমাকে কম দামের মধ্যে একটা ভালো গাড়ি ম্যানেজ করে দেওয়ার ট্রাই করতেছি, ওকে? ঠিক আছে, তাহলে প্ল্যানিং ডান। সো এখন তুমি হাসা থাকতে পারো, প্রিটেন্ড করে থাকতে পারো, কারণ হচ্ছে তুমি এখন আসলে হ্যাপি হবে ইন ফিউচার, বিকজ অফ তোমার একটা শেয়ারিংয়ে সব কিছু যাচ্ছে, ফিনান্সিয়াল শেয়ারিং। মেন্টাল শেয়ারিং তো তোমাদের দ্বারা জীবনে সম্ভব হবে না, ফিনান্সিয়াল দিয়ে স্টার্ট করো, ডে বাই ডে যদি মেন্টাল হয়। মিশু প্লিজ, একটা নতুন জিনিস শুরু করতেছি, এরকম ডিমোরালাইজ করো না প্লিজ। না, থ্যাংক ইউ। আর আমি আজকে কিছু খাবো না, যাই আমি। হ্যাঁ, আমি কালকে ফ্রি আছি, কখন দেখা? অবশ্যই অবশ্যই, ঠিক আছে, আমি তাহলে আপনাকে সকালে ফোন দিব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, জি জি জি, ওকে, বাই বাই। তো প্রবলেমটা কোনটা দেখি, কার সাথে কথা বলতেছিলি? তুরতন্ত হবে কেন, আমি কার সাথে কথা না, কার সাথে কথা বলছি বল, ফোন দে না, বল পাঁচ দিমু, কিন্তু একদম পাঁচ বল। ওই যে ছাদ থেকে ছাদে হাই হ্যালো, তাই এত ভালো অবস্থা? আরে তুই কি শুরু করছিস? আচ্ছা তো তলে তলে এত দূর, তুই আমার বাসাতে আমার সোফাতে বসে বসে তুই ওই মেয়ের সাথে এত সুন্দর করে করে কথা বলতেছিস, উইদাউট গিভিং এনি ট্যাক্স। উইদাউট পেইং এনি ট্যাক্স মানে? বাহ, একটা ট্যাক্স পেয়েবল নেশনে সবাই ট্যাক্স পে করে, আর তুই আমার ট্যাক্স দিবি না? ট্যাক্সটা দিব কিভাবে? তুমি ট্যাক্সটা দিবা কিভাবে সেটা হচ্ছে, তুমি কালকে যখন ওই মেয়ের সাথে দেখা করতে যাবা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবা। নট পসিবল। ঠিক আছে, ইটস পসিবল। এই মোবাইলটা, এই আইফোন 5টা আজকে থেকে আমার। তোমার ফোন দে। পাঁচ, তুমি যেটা করবা, তুমি আজকে আমার সাথে আমার সাথে থাকবা, আমার সাথে ঘুমাবা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা দুজন মিলে ফ্রেশ ট্রেশ হয়ে ওই আপুটার সাথে দেখা করতে যাব, ঠিক আছে? নট হ্যাপেনিং। হোয়াট নট হ্যাপেনিং? নট হ্যাপেনিং মানে হচ্ছে না সেটা। ঠিক আছে, তাহলে এই আইফোন হচ্ছে না, ইটস নট অলসো হ্যাপেনিং। যেটা করতে হবে, তুমি আমার সাথে থাকবা, একই ড্রেসে তুমি থাকবা, কোনো সমস্যা নাই, তুমি আমার কোনো কাপড় চোপড় পরতে পারবে না, কারণ তুমি তো অনেক লম্বা, ইউ আর এ টল হ্যান্ডসাম গাই, ঠিক না? তোমার তো আমার কাপড় চোপড় তোমার শরীরে লাগবেও না, তুমি তো অনেক স্লিম, রবিউল, পুরো একদম লিকলিকা ফিগার তোমার, আমার কাপড় তোমার কী করে লাগবে বলো? তুমি তো হ্যান্ডসাম হাঙ্ক। সো তুমি আমার সাথে আমার বাসায় থাকবা, সকালবেলা তুমি এই কাপড় পরেই যাবা, তোমার তো অভ্যাস আছে এক কাপড় তিন দিন চার দিন পরা, নো ওয়ারিজ, একটু গন্ধ করে তোর গায়ের থেকে, বাট এটা ব্যাপার না, যাবো, তারপর আমরা মেয়েটার সাথে দেখা করবো, আসবো। আর রাত্রেবেলা তুমি আমার সাথে ঘুমাবা, ডোন্ট ফরগেট ইট, কোনো উল্টাপাল্টা হইলে আমার ঠিক খাটের পাশেই জানালা আছে, দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া এই মোবাইলটা শুই, যদি তুমি কোনো উল্টাপাল্টা করো, কালকে তুমি যাবা এই ড্রেসে এবং আমার সাথে, আমি যাব আপুটার সাথে দেখা করব, কি মজা কি মজা। ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি অনেক ভালো আছি, আপনাকে তো খুব সুন্দর দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা ও হচ্ছে কি আমার একটা ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আচ্ছা তোর না কি জানি কাজ ছিল যা। আচ্ছা জানেন না, এটা কি আপনার ওই যে ওই ফ্রেন্ডটা যার কথা আপনি ওদিন আমাকে বলছিলেন? না 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 না, ওই ফ্রেন্ড না। হ্যাঁ ওই যে আপনি বললেন না, একটু বাট্টু করে মোটা করে দাঁড়িয়ালা একটা ফ্রেন্ড, আপনার বাসায় থাকে, আপনি না 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 না, আমি না আমি না, আমি এগুলো বলি নাই। আমাদের আরেকটা ফ্রেন্ড আছে হৃদয়, হৃদয়, ওর কথা বলছিলাম। আমাদের ফ্রেন্ড আছে না হৃদয়,
ওর কথা বলছিলাম, ওই ফ্রেন্ডটা, ও তো এই যে দাঁড়ি নাই তো, ও তো দাঁড়িয়ে আছে। উনি কি ছাদে ছিল আপনার সাথে যে হাইট? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ওনার কথাই বলেছেন। আমার সম্পর্কে এত কিছু বলছো, ওর প্রবলেম সম্পর্কে আপনার সাথে শেয়ার করেনি। প্রবলেম? আপনি জানেন না ওর প্রবলেম? না তো। এত বড় একটা ডিজিজ নিয়ে ওই কিন্তু অনেক স্ট্রং আছে। আমার স্ট্রং মানুষদের খুব পছন্দ। না, ওই অনেক স্ট্রং, এরকম একটা ব্যাধি নিয়েও ওই যে পরিমাণে স্ট্রং, আমি হলে তো মেন্টাল প্রেসারে শেষ হয়ে যেতাম। আপনি জানেন না ওর ডিজিজ সম্পর্কে? ডিজিজ? ডিজিজ ও জানেন না? এই যে ওর যে এই যে সাদা 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 শরীর পুরাটু, এটা তো আসলে ওর শ্বেত রোগ। ওকে। হ্যাঁ, ওই যে ওই, কিন্তু এরকম একটা রোগ নিজের মধ্যে নিয়ে চলতেছে, কিন্তু ছেলেটা কিন্তু অনেক স্ট্রং। এই রোগের প্রধান উপসর্গ কি জানেন? শরীরে যখন টাচ করবেন বা স্ক্র্যাচ করবেন, কোনো না অনুভূতি পাওয়া যায় না। এই যে দেখেন ওকে, এই যে ওর কোনো অনুভূতি নাই, ওর কিন্তু একদম সাদা ধবধবা, কিন্তু স্কিনে কোনো অনুভূতি নাই, দেখছেন আপু? একদম অনুভূতিহীন একটা ছেলে ওই, অনেক স্ট্রং কিন্তু, অনেক স্ট্রং আপু। যাই হোক আপু, আপনার পরিচিত কোনো ডার্মাটোলজিস্ট আছে? হ্যাঁ, আমার ফ্যামিলি মেম্বার, মানে আমার খুব ক্লোজ। আপনি বলেননি কেন কখনো? আমি আপনাকে হেল্প করতে পারতাম। অবশ্য আপু, ডার্মাটোলজিস্ট দেখেও লাভ নাই কোনো ওকে, কারণ ওর এত বড় একটা রোগ, ওর স্কিন রিলেটেড একটা প্রবলেম। ওর তো প্রতিদিন প্রপার ওয়েতে শাওয়ার নেওয়া উচিত, তাই না আপু? কিন্তু ওই কী করে জানেন আপু, দুই দিন তিন দিন চলে যায়, শাওয়ার নেয় না। গত দুই দিন ধরে আমার বাসায় আছে, কিন্তু শাওয়ার নেয় না, এভাবে বের হয়ে চলে আসছে। এরকম করলে কি রোগটা ভালো হবে আপু? আপনার একদম এরকম করা উচিত না, মানে আপনি তো কেয়ারলেস কেন? আচ্ছা আপু, আপনি কোনো গন্ধ পাচ্ছেন? না তো। দুর্গন্ধ? কিরকম গন্ধ? মানে থাকে না, মানুষজন যদি ফ্রেশ না হয়, বাসা থেকে বের হয়, দু তিন দিন একই ড্রেস পরে যদি থাকে, তাহলে একটা দুর্গন্ধ, কেমন যেন বিভৎস গন্ধ হয় না? না ভাই, আমি তো পাচ্ছি না, আসলে আমার একটু ঠান্ডা লেগেছে তো নাকটা একটু বন্ধ। ও, এই কারণে? ও আপু, ওই স্মেলটা আমি নিতেই পারতেছি না, কেমন জানি সাফোকেটেড লাগতেছে। বিল্ডিংয়ের চিপা রাস্তা তো চলে না, একটু হোয়াইট কোনো রাস্তা যে যেখানে মানে বাতাস পাস করতে পারে, দ্যাট মানে আই ক্যান ব্রেথ আপু, প্লিজ। ও আপু, মনে হচ্ছে না গন্ধটা আমাদের সাথে সাথে আসছে। দেয়াল জুড়ে শহর কাটে অলস প্রহর, নগর জুড়ে আধার দৃশ্য মেঘের পাহাড়, গুগল দিয়ে খোঁজ পাশের মানুষ নিখোঁজ, ফেসবুকে রোজ বাড়ছে নতুন পোস্ট, বিলবোর্ডের কাছে আকাশ, পাখিরা কোথায় পালাক, মনের কোণে কষ্ট হচ্ছেই কতই না নষ্ট, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূরি, তবু এরই মাঝে আমাদের ইচ্ছে ঘুরি আকাশ জুড়ে সুদূর।